গরমে চুল, ত্বক, শরীর সব কিছুর উপরে যে পরিমাণ বিরূপ একটা প্রতিক্রিয়া পড়ে, এটার সাথে সার্ভাইভ করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই সবারই ফলো করা উচিত বলে আমি মনে করি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আমি কি করি গরমে স্কিনটাকে ভালো রাখার জন্য, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। দিস ইজ সাজিয়া তনি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া। যারা এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো টুডে উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। গরমে আপনার পরনের পোশাকটি যদি আপনাকে সারাদিন কমফোর্ট দিতে পারে, এর থেকে ভালো এবং আরামদায়ক আর কিছু হতে পারে না। রঙের দিকে লক্ষ্য রাখবেন, হালকা কালারের কাপড় পরবেন এবং সবথেকে ভালো হয় কটন বটম এবং টপ পরার জন্য। আমি বাড়িতে এই ধরনের কটন ফ্যাব্রিকের টি শার্ট এবং ব্রিদেবল, অবশ্যই ঢোলা ঢালা পোশাকের দিকে বেশি দৃষ্টি দিই, কারণ বেশি টাইট বা অন্য ফ্যাব্রিকের কাপড় পরলে ঘাম হয়, ঘাম থেকে দুর্গন্ধ হয়। তো গরমে কমফোর্টের জন্য কটন ফ্যাব্রিকের কাপড়ের কোনো বিকল্প হতে পারে না। গরমে স্কিন ভালো রাখার জন্য সব থেকে বেস্ট যেই কাজটা করতে পারেন, সেটা হচ্ছে ইউজ অফ সানস্ক্রিন। আপনি ঘরে থাকেন বা ঘরের বাইরে যান, সবসময় সানস্ক্রিন ব্যবহার করতেই হবে যেসব জায়গাতে সূর্যের আলো পৌঁছাচ্ছে। যেমন আমি এখন বাইরে আছি, এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে বাইরে গেলে কিভাবে সানস্ক্রিন ইউজ করব। সেক্ষেত্রে আমার একটা ছোট টিপস আছে। আমি যেটা করি, বাইরে যাবার সময় সানস্ক্রিন যেহেতু রিঅ্যাপ্লাইয়ের প্রয়োজন হয়, এই ধরনের একটা সানস্টিক সবসময় ক্যারি করি। এটা ছোট, কনভেনিয়েন্ট, ইউজার ফ্রেন্ডলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি মেকআপের উপরেও চাইলে এটা ব্যবহার করতে পারবেন। এটা খুব পাউডারি একটা ফিনিশ দেয়, নন স্টিকি, একদম ক্রিমের মতো না, খুবই সহজে যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে অ্যাপ্লাই করা যায়। গরম পড়েছে থেকে বাইরে বের না হলে তো চলবে না, রোদে আমাদের বের হতেই হবে, অফিস, আদালত, ইউনিভার্সিটি সবই করতে হবে। এবং মনে রাখবেন সবসময় যে সানস্ক্রিন কিন্তু আপনাকে 100% সান প্রোটেকশন দিতে পারে না, সবসময়ই রোদ চশমা ব্যবহারের চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন ফুল স্লিভের কাপড় চোপড় পরার জন্য, অর্থাৎ রোদ থেকে যতটা সম্ভব কাভার করে রাখাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। এ সময় স্কিন কেয়ারের কথা ভুললে একদমই চলবে না, অবশ্যই সপ্তাহে নিয়মিতভাবে ফেস স্ক্রাব করার চেষ্টা করবেন। আপনার ত্বকের ধরন এবং প্রয়োজন বুঝে ভালো ব্র্যান্ডের কোনো সুদিং কামিং সিরাম অবশ্যই এ সময় স্কিন কেয়ারে ইনকর্পোরেট করবেন এবং ময়শ্চারাইজার ইজ আ মাস্ট, অবশ্যই অবশ্যই ভালো ব্র্যান্ডের একটা ময়শ্চারাইজার এ সময় চুজ করতেই হবে। এ সময় স্কিন কিন্তু ভীষণ ডিহাইড্রেটেড হয়ে যায়, তাই স্কিনের একটু বাড়তি কেয়ার এই সময়টাই নিতে হবে। গরমে চুলও কিন্তু ভীষণ রুক্ষ, শুষ্ক, ফ্রিজি হয়ে যায়। যাদের স্ক্যাল্প ভীষণ অয়েলি, তারা স্ক্যাল্পটাকে অ্যাভয়েড করতে পারেন, আর যাদের স্ক্যাল্পটা নর্মাল, তারা চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একদিন হট অয়েল মাসাজ করার জন্য। একটু মাইক্রোওয়েভ করে তেলটা একটু হালকা গরম করে সেই তেলটা বিলিকেটে চুলে লাগাবেন, তারপর আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। এতে চুল ময়শ্চারাইজড থাকে, ডিহাইড্রেশন কমে যায়, ফ্রিজিনেস কমে যায়, অনেক বেশি কন্ডিশনড লাগে এবং ম্যানেজেবল মনে হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডু হেয়ার অয়েল মাসাজ ওয়ান্স ইন আ উইক। গরমের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাইরে থেকে নিজেকে হাইড্রেশন দেওয়া, একই সাথে ইন্টারনালি হাইড্রেটেড থাকা, প্রচুর পরিমাণে পানি, জুস, লিকুইড, যে কোনো খাবার দাবার যেটা ভিতর থেকে আপনার কোষকে নিউট্রিশন দিবে এবং হাইড্রেশন দিবে, এই ধরনের খাবার দাবার ডায়েটে ইনকর্পোরেট করাটা খুব ইম্পর্ট্যান্ট। গরমের সময় বিভিন্ন ধরনের মাস্ক এবং শীট মাস্কও কিন্তু ব্যবহার করা যেতে পারে, কারণ এই সময় আমাদের মূল লক্ষ্যই থাকে স্কিন হাইড্রেশন, এবং শীট মাস্ক স্কিনকে খুব ইন্টেন্সলি ভিতর থেকে হাইড্রেটেড এবং পালপি রাখতে সাহায্য করে। সো ভালো ব্র্যান্ডের ভালো প্রোডাক্ট এই সময় কিনে কিন্তু ব্যবহার করা যেতে পারে, এই ইনভেস্টমেন্টটা লং রানে আপনার স্কিনকে অনেক ভালো রাখতে সাহায্য করবে। গরমে সব থেকে বেশি বৃদ্ধি পায় ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস, বিভিন্ন ধরনের অ্যাকনি, পিম্পল, এ জাতীয় সমস্যা। এ সময় মশলা জাতীয় অনেক তেল জাতীয় মুখরোচক খাবার, যেগুলোকে আমরা বলি, অথবা ফাস্ট ফুড, যেগুলো ইনস্ট্যান্ট আমাদের হয়তো অ্যাপেটাইট কমাতে সাহায্য করে, কিন্তু এগুলোতে যে ফ্যাটটা ব্যবহৃত হয়, এই ফ্যাটটা আমাদের অ্যাকনি, পিম্পল এবং বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স কিন্তু শরীরে তৈরি করে। এ জাতীয় খাবারগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে।
সো আজকে যে টিপসগুলো আমি শেয়ার করলাম সেগুলো সবই খুবই সিম্পল, আমরা চাইলেই করতে পারি, ভেরি ইজি অ্যান্ড কনভেনিয়েন্ট, যাতে করে বাড়তি প্রেশার আসলে না দিতে হয়। কারণ স্কিন কেয়ার বা বডি কেয়ার বা সেলফ টেক কেয়ারটাকে আমরা যত বেশি কঠিন করব, তত এটা কিন্তু করাটা মুশকিল হয়ে যাবে, আমরা করব না সোজা ভাষায়। তো আমি চেষ্টা করেছি সহজে কিছু বেসিক টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য, এগুলো ফলো করলে ডেফিনেটলি সামার সিজনে অনেক বেশি সুস্থ এবং সুন্দর থাকা সম্ভব। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।